নমস্কার আমি ডক্টর সুতোফা মাইতি ওয়েলকাম টু মাই চ্যানেল ডেন্টাল কেয়ার অনেক বাবা মারাই এসে আমাকে একটি প্রশ্ন করে থাকেন যে আমি আমার ছেলে বা মেয়েকে খুব দামি একটি টুথপেস্ট দিয়ে ব্রাশ করাচ্ছি কিন্তু তা সত্ত্বেও তাদের দাঁতে ক্যাভিটিজ হচ্ছে বা বাংলায় চলতি কথায় আমরা বলে থাকি যে দাঁতে পোকা হচ্ছে এর কারণ কি আপনি কি জানেন এর কারণ কি যদি না জেনে থাকেন অবশ্যই কিছুক্ষণ আমার সঙ্গে থাকুন এবং এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটিতেই আজকে আমি আলোচনা করব যে বারো বছরের নিচে বাচ্চাদের জন্য উপযুক্ত টুথপেস্টগুলি কি কি। কি দেখেই বা আপনি টুথপেস্ট নির্বাচন করবেন আপনার ছেলে বা মেয়ের জন্য আর হ্যাঁ আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই বেলাইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক বাড়িতেই কিন্তু বড়োরা যে টুথপেস্ট ব্যবহার করে ছোটোরাও কিন্তু একই টুথপেস্ট ব্যবহার করে সেক্ষেত্রে আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে বড়দের টুথপেস্ট এবং ছোটোদের টুথপেস্ট কিন্তু আলাদা হয় দুটির মধ্যে উপাদানগত কিছু পার্থক্য রয়েছে কোনোভাবেই বড়দের টুথপেস্ট বা অ্যাডাল্ট টুথপেস্ট ছোটদেরকে ব্যবহার করতে দেবেন না সাধারণত যারা বারো বছরের নিচে রয়েছে এখন প্রশ্ন হলো যে কি কি টুথপেস্ট আপনি বেছে নেবেন ছোটদের জন্য বা কি কি উপাদান দেখে আপনি বেছে নিতে পারবেন ছোটদের টুথপেস্ট নির্বাচনের ক্ষেত্রে তিনটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক অ্যান্টি ক্যাভিটি প্রপার্টি ছোটরা যে টুথপেস্ট ব্যবহার করবে সেই টুথপেস্টের মধ্যে কিন্তু যেন অবশ্যই দাঁতের ক্যাভিটি প্রোটেক্ট করার বা দাঁতের ক্ষয় রোধ করার মতো উপাদান থাকে সেটা আপনাকে দেখে নিতে হবে দু নম্বর হলো একটি টুথপেস্টের স্বাদ অবশ্যই টুথপেস্টটি এমন স্বাদযুক্ত হতে হবে যাতে আপনার ছেলে বা মেয়ে সেই টুথপেস্টটি পছন্দ করে বা আগ্রহী হয় ব্রাশ করার জন্য সাধারণত ছোটদের টুথপেস্ট মিষ্টি স্ট্রবেরি বা বাবেল ফ্লেভার এই ধরনের কিছু স্বাদযুক্ত হয়ে থাকে এবং তিন নম্বর হল একটি টুথপেস্টের মধ্যে ফ্লোরাইডের পরিমাণ কতটা রয়েছে সেটা জেনে নিতে হবে একটি টুথপেস্টের মধ্যে ফ্লোরাইডের পরিমাণ কতটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন বা এডিএস স্পেসিফিকেশান অনুযায়ী একটি টুথপেস্টের মধ্যে কতটা পরিমাণ ফ্লোরাইড থাকা উচিত সেটার কিন্তু একটি গাইডলাইন রয়েছে যেমন জিরো টু টু এই বয়সী বাচ্চাদের জন্য যে টুথপেস্ট তৈরি করা হয় তার মধ্যে ফ্লোরাইডের পরিমাণ থাকা উচিত শূন্য বা ফ্লোরাইড ফ্রি থাকা উচিত টু টু সিক্স এই বয়সী ছেলেমেয়েদের জন্য যে টুথপেস্ট তৈরি করা হয় তার মধ্যে ফ্লোরাইডের পরিমাণ থাকা উচিত পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ পিপিএম পিপিএম মানে হলো পার্টস পার মিলিয়ন এবং অ্যাডাল্ট টুথপেস্টের মধ্যে ফ্লোরাইডের পরিমাণ থাকা উচিত তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো পিপিএম তাই অ্যাডাল্ট টুথপেস্ট যদি আপনি ছোটদেরকে ব্যবহার করতে দেন ছোটরা কিন্তু ফ্লোরোসিসের মতো রোগেও আক্রান্ত হতে পারে কারণ ছোটদের একটি স্বভাব থাকে যে পেস্ট খেয়ে ফেলা বা পেস্ট গিলে ফেলা তাই বড়দের টুথপেস্ট যদি আপনি ব্যবহার করতে দেন তারা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে ফ্লোরাইড শরীরের মধ্যে কনজিউম করে এবং সেখান থেকে ফ্লুরোসিসের মতো রোগও কিন্তু তার দেহে আসতে পারে তাই এই সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন অবশ্যই করতে হবে আমি কয়েকটি টুথপেস্ট আপনাদেরকে সাজেস্ট করছি সেখান থেকে আপনারা আপনার ছেলে বা মেয়েকে ব্যবহার করাতে পারেন প্রথমেই আসছি জিরো টু টু এই বয়সী ছেলে মেয়েদের জন্য আমি স্পেশালি যে টুথপেস্টটি আপনাদের রেকমেন্ড করছি সেটি হলো কোলগেট কোম্পানি কোলগেট জিরো পারসেন্ট আর্টিফিশিয়াল কিডস টুথপেস্ট এর মধ্যে ক্যাভিটি প্রোটেক্ট করার জন্য কিছু উপাদান থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফ্লোরাইডের পরিমাণও কিন্তু শূন্য থাকে বা ফ্লোরাইড ফ্রি থাকে এরপর আসছি দ্বিতীয় নম্বরে টু টু সিক্স এই এজ গ্রুপের ছেলে মেয়েদের জন্য যে টুথপেস্টগুলি আমি রেকমেন্ড করছি তার মধ্যে রয়েছে কোলগেট কোম্পানি কোলগেট টু টু ফাইভ অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট ফর কিডস দ্বিতীয় নম্বরে রয়েছে ওয়ারেন কোম্পানি কিডোডেন টুথপেস্ট তৃতীয় নম্বরে রয়েছে ডক্টর রেড্ডি কোম্পানির চেরিওজেল টুথপেস্ট এবং চার নম্বরে রয়েছে আইসিপিএ কোম্পানির কিডস বানি টুথপেস্ট এরপর সিক্স টু টুয়েলভ এই এজ গ্রুপের ছেলে জন্য যে টুথপেস্টটি আমি স্পেশালি রেকমেন্ড করছি সেটি হল কোলগেট কোম্পানির কোলগেট সিক্স প্লাস অ্যান্টি ক্যাভিটি টুথপেস্ট এই টুথপেস্টের কয়েকটি ভ্যারাইটি রয়েছে যেমন মোটুপাতল ভ্যারাইটি ব্যাটম্যান ভ্যারাইটি আপনি আপনার ছেলে বা মেয়ের পছন্দ মতো যে কোনো একটি ভ্যারাইটি ব্যবহার করাতে পারেন আমি তিনটি এজ গ্রুপের ছেলে মেয়েদের জন্য বিভিন্ন কোম্পানির কয়েকটি ছোটোদের টুথপেস্ট আপনাদেরকে রেকমেন্ড করলাম আপনারা সেই টুথপেস্টগুলি আপনাদের ছেলে বা মেয়েকে ব্যবহার করাতেই পারেন ছোটোদেরকে সঠিক টুথপেস্ট ব্যবহার করান তাদেরকে ক্যাভিটির হাত থেকে প্রোটেক্ট করুন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লুরোসিসের হাত থেকেও প্রোটেক্ট করুন এই ভিডিওটির টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আর কমেন্ট করে জানান কেমন লাগলো আর এর পরবর্তীকালে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও কিন্তু জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার